বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপ ছিল সেটা চলে গেছে, দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি চলে এসেছে। এই ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে আপনাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় PEDP 4-এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেল এত থেকে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়সীমা 14/4/2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে সেল স্কেলের ন্যূনতম 2.25 ও 5 স্কেলের ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা শুরু হচ্ছে 30/3/2023 তারিখে শুরু হয়ে গেছে অটোমেটিক এবং শেষ হবে 14/4/2023 তারিখ রাত 11:59 পর্যন্ত। আপনারা আবেদন করবেন dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করে নেবেন। আবেদন করার পর আপনারা একটা ডাব কপি, অ্যাপ্লিকেন্ট কপি, সেটা আপনাদের কাছে রাখবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষার সময় অবশ্যই আপনাদের সেই SMS যাবে, SMS-এর মাধ্যমে আপনারা এই করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আবেদন করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে আবেদন করে নেবেন, কারণ হচ্ছে আবেদন একবার হয়ে গেলে একবার টাকা সাবমিট করার পরে আপনারা দ্বিতীয়বার কারেকশন করার সুযোগ পাবেন না। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন। এখানে বলা আছে আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। দেখে নেবেন জেন্ডার অপশনটা আছে, সেখানে মহিলা বা পুরুষ দুটো অপশন থাকবে, আপনার যে কোনো একটা, যদি ছেলে হন সেক্ষেত্রে ছেলে, মেয়ে হলে মেয়ে, কারণ এটা একবার হয়ে গেলে সেটা আর বাতিল করতে পারবেন না, আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। মনোনীত হওয়ার পর আপনারা কী কী সাবমিট করতে হবে এখানে বলা আছে, আমরা এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব, আশা রাখি আপনাদের কাজে দিবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা পরবর্তীতে নতুন যে ধাপটা আসবে সেই ভিডিও নিয়ে আসবো, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।